ধর্মঘটের এই কর্মসূচির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভাই আপনাকে বসতে হবে বসতে হবে মহানগরীর আহ্বান এরশাদ আলী ভাই ভাই অনুষ্ঠানের প্রধান যার বর্ণনা আমার মিনু ভাই দিয়েছেন তার সম্বন্ধে আমার আর কিছু বলার নাই তবে উনি যখন ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন আমি তার উনি একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আমি ওই ব্যাংকের ডাইরেক্টর ছিলাম ওনাকে আমার কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমি আর নতুন করে বলতে চাই না উনি যে একজন সজ্জন ভালো মানুষ জীবনে কখনো সেকেন্ড হয় নাই একজন জ্ঞানী মানুষ আজকে তার বাবা মন্ত্রী ছিলেন উনিও মন্ত্রী ছিলেন আজকে আমরা আমাদের পার্টির চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই যে আজকে উনি আজকে এখানে তাকে পাঠিয়েছেন আমরা রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ আপনারা একটু করতালি দিয়ে তাকে একটু অভিনন্দন জানান আমাদের প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মঈন খান মঞ্চ প্রবেশ আমার অত্যন্ত প্রিয় বড় ভাই মিনু ভাই সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা আমার বিএনপির নেতারা কর্মী আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার সুগন্ধন আমি কিছু কথা বলতে শেষ করবো আমি এই বিভাগের বগুড়ার বিএনপির সভাপতি বাচ্চা ভাই আমার হেনা ভাই সিরাজগঞ্জের বাসু ভাই পাবনার আমাদের বাসু ভাই হাবিব ভাই নওগাঁর নান্নু ভাই পলাশ আমাদের চাঁপাইনবাবগঞ্জের রফিক ভাই জাকা ভাই রাজশাহী মহানগরের আমাদের মামুন ভাই বলিষ্ঠ নেতা বিএনপির সাধারণ সম্পাদক মামুন ভাই এবং আহ্বায়ক কৃষ্ণ ভাই সহ জয়ন্ত মহিলা সবগুলো আমার কাছে দাঁড়ানো সবাইকে এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ জাহান বিশ্বনাথ দা সাইফুল ইসলাম মাস্টার সহ আর কোনো জেলা এবং রাজশাহী বিভাগের সকল নেতৃবৃন্দকে আমি এই মিটিং এর সমন্বয়কারী হিসাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকে এই সমাবেশের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আপনারা এখানে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার বক্তব্য শুনছেন এই জন্য আবার ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ আমার বক্তব্য কিছু নাই শুধু একটা কথা বলে শেষ করবো আপনি তো ফেরাউনের নাম শুনছেন না ফেরাউনের নাম শুনছেন না নুমরুদের নাম শুনছেন না এই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল ফেরাউন তার কি পরিণতি আপনারা জানেন না ওই নীল নদের মধ্যে ফেরাউনের লাশ এখনো কিন্তু রয়েছে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে এই পৃথিবী যতদিন থাকবে এই ফেরাউনের লাশ এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এটা তো আপনারা জানেন কোরআনের মধ্যে আছে আর বাংলাদেশের এটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে কি স্মার্ট বাংলাদেশ মন্ত্র ভাইকে ফার্স্ট করে গেছে না না করে আমাদের ছাত্রদের একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার ভার প্রিয় ভারামা ওবায়দুল কাদের সেদিন বলেছিল আপনারা তো ওইটুকু শুনেন নাই ওই স্মার্ট বাংলাদেশের আগে উনি বলেছিলেন এই পৃথিবীতে দুজন লোকের মৃত্যু হয় সে দুজন লোককে একজন হচ্ছে মরুদ শেখ মুজিবুর রহমান আর আরেকজন হচ্ছে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে নাকি মৃত্যু নাই যে আল্লাহ দেখিয়ে দিল মৃত্যু কাকে বলে তার মন্ত্র ভাঙিয়ে দেখা দিল যে মৃত্যু কাছাকাছি আমি ঠিক বলতে ভাই এই তো হচ্ছে আল্লাহর মার দুনিয়ার মা তাই আজকে আমি আপনাদের বলতে চাই প্রিয় ভাই আমার আমার সাংবাদিক ভাইরা আপনাদের বলতে চাই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে চলবে আপনারা আন্দোলন দেখছেন আন্দোলন দেখছেন
তাহলে